মুখ্যমন্ত্রীকে অর্ধশিক্ষিত অর্ধজ্ঞানপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক ভূপেন চ্যাটার্জি। আসন্ন লোকসভা নির্বাচন উত্তরবঙ্গ থেকে গত লোকসভা নির্বাচনে ব্যাপক বিজয় হাসিল করছে বিজেপি, কিন্তু এই কয়েক বছরে তিস্তা মহানন্দা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। একটু একটু করে বিজেপি শিবিরে যেমন ভাঙন ধরতে শুরু করেছে, তেমনই শিলিগুড়িতেও বিজেপির অন্দরে ব্যাপক চিড় ধরেছে। এবারে লোকসভা নির্বাচনে আগের রেকর্ড ধরে রাখতে ইতিমধ্যেই সেই ভাঙন রোধেও বিজেপির অন্তর্মহলে চিড় জোড়া লাগাতে মরিয়া বিজেপির প্রথম সারির নেতারা। সেই লক্ষ্যে নিয়মিত বিজেপির প্রথম সারির নেতাদের উত্তরবঙ্গ সফরে দেখা যাচ্ছে। শুক্রবার উত্তরবঙ্গ সফরে এলেন খড়গপুরের বিজেপি বিধায়ক ফিরন চ্যাটার্জি এবং বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান। এদিন বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর বিধায়ক ফিরন চ্যাটার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন। এদিন সিএএ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উনি সিএএ এর অর্থই জানেন না, ওনাকে আগে বর্ণপরিচয় এবং বর্ণমালা পড়তে হবে। পশ্চিমবঙ্গে একজন অর্ধশিক্ষিত এবং অর্ধজ্ঞানপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেই চেষ্টাই করছেন। ওনাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে ওনাকে নিয়ে গর্বিত বোধ করব। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে। তৃণমূলের আসন কমলে পরে এরাজ্যে বিজেপির অত্যাচার বাড়বে। না, উনি কাদের মুখ্যমন্ত্রী তো আমি আগে জানতে চাই। উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না উনি কোনো একটা বিশেষ ধর্মালম্বী মানুষদের মুখ্যমন্ত্রী, যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায় মা কালীঘাটের যেখানে জন্মস্থান সে মা কালীর ওখান থেকে উনি মাথায় কিসব পরে টরে গিয়ে অন্যদের ধর্মস্থানে গিয়ে বসে থাকেন? অন্য ধর্মালম্বীরা কি কালীঘাটে এসে বসে থাকেন? সেই মুখ্যমন্ত্রীকে আগে আপনারা প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসছে, যদি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, কোনটা? বাংলা ভোট আসলে মুখ্যমন্ত্রী।